পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের লক্ষ্মীপুর মাঠ সংলগ্ন জিটি রোডের ধারে একটি অগ্রগণ্য হোটেল ও রেস্টুরেন্ট হলো দ্য পার্ল। শারদীয়া উৎসব উপলক্ষে এই রেস্টুরেন্টের পালকে নতুন একটি সংযোজন হল। গ্রাহকদের মনোরঞ্জনের জন্য কর্তৃপক্ষ গার্ডেন রেস্টুরেন্টের উদ্বোধন করেন। অ্যাকচুয়াল দুর্গা পুজো আমাদের বাঙালিদের সবথেকে বড় পুজো, ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় পুজো। এই পুজো উপলক্ষে আমরা সমস্ত গেস্টের মাথায় রেখে আমরা কিছু স্পেশাল মেনু তৈরি করেছি, যেটা কি রেস্টুরেন্ট মেনু বাইরে কিছু বাঙালিয়ানা খাবার আমরা তুলে ধরেছি, যেগুলো খুবই স্পেশাল, সেগুলো খুব কম রেস্টুরেন্টে পাওয়া যায়। আমরা এটা তুলে ধরেছি, জানি না এখন কতটা কি পছন্দ হবে লোকেদের কাছে। তো তাতে ভেজ আছে, নন ভেজ আছে, দুটোই আমরা সেইভাবে সমানভাবে রাখা হয়েছে। আর আমরা এবারে নতুন এবছর ইয়ারি ভাব করে আমরা একটা গার্ডেন রেস্টুরেন্ট তৈরি করেছি। এই গার্ডেন রেস্টুরেন্টে আপনি গার্ডেনের মধ্যে বসে আপনি এই মনোরম দৃশ্যটাকে উপভোগ করতে পারেন, এনজয় করতে পারেন। আমাদের এই এই বৃষ্টি বাদলের যে এবছরের যে সিচুয়েশানটা হয়ে আছে, এই বৃষ্টি বাদলটা যাতে আমাদের আপনাদের গেস্টদের কোনো অসুবিধা না হয়, তার জন্য আমরা একটা গার্ডেনের মধ্যে একটা হল তৈরি করেছি। সেই হলটা এসি হল, এবার তাতে চারিদিকে গ্লাস লাগানো এমনভাবে আছে যে আপনি এসি হলের ভেতরে বসেও আপনি মনে দেখতে পারেন টোটাল ন্যাচারাল ভিউটা। মনেই হবে না আপনি এসি হলের ভেতরে বসে আছেন, মনে হবে আপনি গার্ডেনের মধ্যেই বসে আছেন। তাছাড়া বাইরেও বসতে পারেন, যেভাবে যেটা আপনার সুবিধা। আমরা দুটোই মাথায় রেখে করা হয়েছে যাতে গেস্টের কোনো রকম কোনো অসুবিধা না হয়। বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে, ছোটো ছোটো আমরা মানে আমরা এত ভালো জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করেছি শহরের মধ্যে। যদি রেসপন্স ভালো থাকে, গেস্টরা যদি মনে করেন যে হ্যাঁ আমাদের এই জায়গাটা পছন্দ হয়েছে, তাহলে পরবর্তীকালে আমরা এইটাকে কন্টিনিউ করে নিয়ে যেতে আমার ইচ্ছা। দ্য পার্ল হোটেল ও রেস্টুরেন্টের কর্ণধার জানান, এই গার্ডেন রেস্টুরেন্টে বিবাহ সহ বিভিন্ন অনুষ্ঠান এই স্থানে করতে পারবেন। অ্যাপয়েন্টমেন্ট ভেবে যাতে এটা যাতে পরবর্তীকালে আমাদের গেস্টদের কোনো প্রবলেম না হয়, আমরা ফিডব্যাক অবশ্যই চাইবো গেস্টদের কাছে যে এর থেকে বেটার কী হতে পারে। সবসময় আমাদের মাথায় তো থাকে না, আমরা চাই যে গেস্টরা আমাদেরকে প্রপার ওয়েতে আমাদেরকে ফিডব্যাকটা দিয়ে যান যে পরবর্তীকালে আমি কীভাবে এটাকে উন্নতি কদমে নিয়ে যেতে পারি। আমি বর্ধমানবাসীদের কাছে অনুরোধ করছি একবার অন্তত এই গার্ডেন রেস্টুরেন্টটাকে দেখে যাওয়ার জন্য। অবশ্যই আপনার ভালো লাগবে, আপনারা একবার অন্তত দেখে যান, একবার আমাদেরকে ফিডব্যাক দিয়ে যান। আপনাদের ফিডব্যাকই হচ্ছে আমাদের কাছে খুবই মূল্যবান জিনিস। এই গার্ডেন রেস্টুরেন্টটা শুধুমাত্র আমি রেস্টুরেন্টের জন্য করিনি, আমি অ্যাকচুয়াল যে কোনো পার্টির জন্য, বিয়েবাড়ি হোক, গেট টুগেদার পার্টি হোক, বার্থডে পার্টি হোক, অ্যানিভার্সারি হোক, যে কোনো অনুষ্ঠানে আমি এই এই যে কোনো অনুষ্ঠানের জন্য এটা করা হয়েছে, যাতে সব রকমই স্বাদ আমাদের ভারত মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্ধমান শহরের সমস্ত বাসিন্দারা এই উপভোগ করতে পারে। তো আমরা চাইছি যে আপনারা একবার অন্তত এটা দেখে যান, তারপর আপনাদের ফিডব্যাক আমার কাছে অমূল্য। তিনি আরও জানান, গ্রাহকরা যদি তাদের সুচিন্তিত মতামত দেন তাহলে তারা উপকৃত হবেন। এছাড়াও তিনি বর্ধমানবাসীকে বিজয়ার শুভেচ্ছা জানান। পার্ল রেস্টুরেন্ট গার্ডেনের পক্ষ থেকে আমরা বর্ধমানবাসীর সমস্ত গেস্টদের অপেক্ষায় রইলাম, আপনারা একবার হলেও অন্তত ভিজিট করে যান আমাদের এই গার্ডেন রেস্টুরেন্টটা। আমার মনে হচ্ছে আপনাদের মন ছুঁয়ে যাবে। পুজোর প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমাদের বর্ধমান দি পার্ল গার্ডেন রেস্টুরেন্টের পক্ষ থেকে। বর্ধমান থেকে শোভন দাসের রিপোর্ট, আনন্দবার্তা।